হম শান্তি আজকে চোদ্দই এপ্রিল দু হাজার চব্বিশের অব্যক্ত বাপদাদার বাংলা মুরুলি রিভাইজ বাণী পনেরোই মার্চ উনিশশো ইংরেজি আজকের মহাবাক্য কর্মাতীত অবস্থায় পৌঁছানোর জন্য কন্ট্রোলিং পাওয়ারকে বাড়াও স্বরাজ্য অধিকারী হও আজ বাপদাদা পরমাত্ম প্রিয় নিজের রাজা বাচ্চাদেরকে দেখছেন এই পরমাত্ম বৎসল্য এই পরমাত্ম বৎসল্যতা বা পরমাত্ম ভালোবাসা খুব অল্প বাচ্চাদের প্রাপ্ত হয় খুব অল্প সংখ্যক এমন ভাগ্যের অধিকারী হয় এমন ভাগ্যবান বাচ্চাদের দেখে বাপদাদেও প্রসন্ন হন রাজা অর্থাৎ অতি মহিমাযুক্ত বাচ্চা তো নিজেকে মহিমান্বিত বাচ্চা মনে করো নামই হলো রাজ্যগী তো রাজ্যোগী অর্থাৎ মহামহিম বাচ্চা বর্তমান সময়েও মহামহিম আর ভবিষ্যতেও মহামহিম নিজের ডবল রাজপদ অনুভব করো তো না নিজে নিজেকে দেখো দেখো কি যে আমি রাজা তথা মহামহিম হয়েছি স্বরাজ্য অধিকারী হয়েছি প্রত্যেক রাজ তোমার অর্ডারে কাজ করছে রাজার বিশেষত্ব কি হওয়া উচিত সেটা জানো তো জানো তো না রুলিং পাওয়ার আর কন্ট্রোলিং পাওয়ার দুই পাওয়ার তোমাদের কাছে আছে নিজের কাছে নিজেকে প্রশ্ন করো জিজ্ঞাসা করো রাজ দরবারি সদা কন্ট্রোলে চলছে বাপ দাদা আজ বাচ্চাদের কন্ট্রোলিং পাওয়ার রুলিং পাওয়ার চেক করছিলেন তো বলো তিনি কি দেখে থাকবেন তোমরা প্রত্যেকে তো জানো বাপদাদা দেখছেন যে এখনো অখণ্ড রাজ্য অধিকারী সকলের নেই মাঝে মাঝে অখণ্ড খণ্ডিত হয়ে যায় কেন সদা স্বরাজ্যের পরিবর্তনে রাজ্য খণ্ডিত করে ফেলে পর রাজত্বের লক্ষণ হলো এই কর্ম ইন্দ্রিয়গুলি অধীন হয়ে যায় মায়ার রাজ্যের প্রভাব অর্থাৎ পর অধীন বানানো বর্তমান সময়ে মেজরিটি তো ঠিক আছে কিন্তু মেজরিটি বর্তমান সময়ে মায়ার বিশেষ প্রভাবে এসে যায় আদি অনাদি যে সংস্কার রয়েছে তার মাঝখানে অর্থাৎ দাপর থেকে এখন অন্ত পর্যন্ত সংস্কারের প্রভাবে এসে যায় স্বের সংস্কারই স্বরাজ্যকে খণ্ডিত করে দেয় তার মধ্যেও বিশেষ সংস্কার ব্যর্থ ভাবনা ব্যর্থতে সময় খুঁয়ে ফেলা এবং ব্যর্থ কথোপকথনে আসা তা শোনা হোক বা শোনানো একদিকে ব্যর্থের সংস্কার অন্যদিকে গরিমসি করার সংস্কার ভিন্ন ভিন্ন রয়্যাল রূপে স্বরাজ্যকে খণ্ডিত করে দেয় কিছু কিছু বাচ্চা বলে যে সময় সমীপে আসছে কিন্তু যে সংস্কার শুরুতে ইমরজ ছিল না সেটা এখন কোথাও কোথাও ইমর হচ্ছে বায়ুমণ্ডলে আরোই বেশি ইমরজ হচ্ছে এর কারণ কি বলো বর্তমান সময়ে এই আঘাত মায়ার একটা সাধন মায়া এর দ্বারা নিজের বানিয়ে পরমাত্ম মার্গ থেকে সরিয়ে হতোদ্যম বানিয়ে দেয় তখন তারা ভাবে যে এখনো পর্যন্ত এরকম আছে সুতরাং জানি না সমান হওয়ার সফলতা লাভ হবে কি হবে না কোনো না কোনো বিষয় যেখানে দুর্বলতা থাকবে সেই রূপে মায়া নিরুৎসাহ বানানোর চেষ্টা করে খুব ভালোভাবে চলতে চলতে কোনো না কোনো বিষয়ের সংস্কারের উপর অ্যাটাক করে মায়া পুরানো সংস্কারকে ইমর্জ রূপে রেখে নিরুৎসাহিত করার চেষ্টা করে লাস্টে সব সংস্কার সমাপ্ত হওয়ারই আছে সেই জন্য কখনো কখনো থেকে থেকে যাওয়া সংস্কার ইমর্জ হয়ে যায় কিন্তু বাপ দাদা তোমরা সব ভাগ্যবান বাচ্চাকে ইশারা দিচ্ছেন বাচ্চারা ঘাবড়ে যেও না এসব মায়ার চাল আচরণ বোঝে নাও ইশারা আমি দিচ্ছি আলস্য আর ব্যর্থ এতে নেগেটিভও এসে যায় এই দুই বিষয়ে বিশেষ অ্যাটেনশন রাখো বোঝে যাও যে মায়ার আঘাত এটা বর্তমান সময়ের একটা সাধন বাবার সাথের অনুভব ভাবের অনুভব ইমর্জ করো এটাই হল ঔষধি এমন নয় যে বাবা তো আমারই সাথে তো আছেই আছে সাথের প্র্যাকটিক্যাল অনুভব ইমর্জ হোক ইমর্জ করো তাহলে মায়ার এই আঘাত আঘাত হবে না মায়া পরাজিত পরাজয় মেনে নেবে মায়ার এটা মায়ার পরাজয় প্রহার নয় শুধু ঘাবড়ে যেও না কি হয়ে গেল কেন হয়ে গেল সাহস রাখো বাবা সাহস দিচ্ছেন বাবার স্বাদকে স্মৃতিতে রাখো চেক করো যে বাবা সাথে রয়েছে সাথের অনুভব মার্যরূপে নেই তো নলেজ রয়েছে যে বাবার সাথে আছেন নলেজের সাথে সাথে বাবার পাওয়ার কি রয়েছে অলমাইটি অথরিটি আছেন তো সর্বশক্তির পাওয়ার ইমরজ রূপে অনুভব করো এটাই হলো তোমাদের সঞ্জীবনী বুটি একে বলা হয়ে থাকে বাবার সাথের অনুভব হওয়া হতাশ হয়ে যেও না বাবা ব্যতীত আর আছেই বা বাবাই তো আছেন যখন বাবা আছেনি তখন সেই পাওয়ার আছে যেমন দুনিয়ার লোককে বলো যদি পরমাত্ম ব্যাপক তবে পরমাত্মা গুণ অনুভব হওয়া উচিত প্রতীয়মান হওয়া উচিত তাই তো বাপদাদও তোমাদের জিজ্ঞাসা করেন যে যদি বাবা সাথে আছেন কম্বাইন রয়েছেন তাহলে সব কর্মে পরমাত্মার পাওয়ার অনুভব হয় কি অন্যদেরও অনুভব হয় কি বুঝেছো ডবল ফরেনার্স কি ভাবছ পাওয়ার আছে সদা আছে প্রথম কোশ্চেনে তো সবাই হা করে দেয় তারপরে যখন আরেকটা কোশ্চেন আছে সদা আছে তখন চিন্তায় পরে যায় সুতরাং অখণ্ড হল অখণ্ড হলো না তো না তোমরা কি চ্যালেঞ্জ করো অখণ্ড রাজ্য স্থাপন করছো নাকি খণ্ডিত রাজ্য স্থাপন করছো নিজেও নিজেও বলছো অন্যদেরকেও শোনাচ্ছ কি করছো অখণ্ড তো না টিচার্স বলো অখণ্ড তাই না তো এখন চেক করো অখণ্ড স্বরাজ্য রয়েছে কি অখণ্ড রাজ্য যখন চাচ্ছ অখণ্ড স্বরাজ্যও তো চাই রাজ্য অর্থাৎ প্রালব্ধ সদার জন্য নেবে নাকি মাঝে মাঝে যদি কাটা হয় কোনো ক্ষতি নেই এরকম চাও নেওয়ার ক্ষেত্রে তো সদা চাই আর পুরুষার্থ করতে কখনো কখনো চলবে এইভাবে ফরেনারদের বলা হয়েছিল তো না যে নিজের জীবনের ডিকশনারি থেকে সামটাইম আর সামথিং শব্দ বের করে দাও এখন সামটাইম শেষ হয়েছে জয়ন্তী বলো রেজাল্ট দেবে তো না তো সামটাইম শেষ যারা মনে করে সামটাইম শব্দ সদার জন্য সমাপ্ত হয়ে গেছে তারা হাত তোল শেষ হয়ে গেছে নাকি শেষ হবে লম্বা হাত তোল বতনের টিভিতে তো তোমাদের হাত তো এসে গেছে এখানে টিভিতে সকলের আসে না এটা কলিযোগী টিভি তাই না ওখানে জাদুর টিভি সেই জন্য এসে যায় তবু খুব ভালো অনেকে হাত তুলেছে তাদেরকে সদাকালের অভিনন্দন আচ্ছা ভারতবাসী যাদের এখন প্র্যাকটিক্যালি সদাকালের স্বরাজ্য আছে সব কর্ম ল এবং অর্ডারে রয়েছে তারা হাত তোলো পাক্কা হাত তুলতে হবে কাছা নয় সদা স্মরণে রেখো সবার মধ্যে হাত তুলেছ পরে বাপদাদাকে মিষ্টি মিষ্টি অনেক কথা বলে তাকে বলে বাবা আপনি তো জানেন তাই না কখনো কখনো মায়া এসে যায় তো না তো নিজের হাতের সম্মান রাখবেন বাবা ভালো তবুও সাহস রেখেছ তো মনোবল হারিও না সাহসের প্রতি বাপদাদার সহায়তা আছেই আছে আজ বাপদাদা দেখেছেন যে বর্তমান সময় অনুসারে নিজের উপরে সব কর্মেন্দ্রের উপরে অর্থাৎ নিজের প্রতি নিজের যে কন্ট্রোলিং পাওয়ার হওয়া উচিত তা কম আছে সেটা আরও বেশি প্রয়োজন বাপদাদা বাচ্চাদের আত্মিক বার্তালাপ শুনে মৃদু মৃদু হাসছিলেন বাচ্চারা বলে যে পাওয়ারফুল স্মরণ চার ঘন্টা হয় না বাপদাদা আট ঘন্টা থেকে চার ঘন্টা করেছেন আর বাচ্চারা বলে দু ঘন্টা ঠিক আছে তাহলে বলো কন্ট্রোলিং পাওয়ার হয়েছে আর এখন থেকে যদি এই অভ্যাস না থাকবে তবে সময় মতো পাস উইথ অনার রাজ্য অধিকারী কিভাবে হতে পারবে হতে তো হবে না তাই না তোমাদের কি হতে হবে বাচ্চারা হাসে আজ বাপদাদা বাচ্চাদের অনেক কথা শুনেছেন বাপদাদাকে হাসিয়ে থাকে বলে ট্রাফিক কন্ট্রোল তিন মিনিট হয় না শরীরের কন্ট্রোল হয়ে যায় দাঁড়িয়ে যায় নাম মনের কন্ট্রোল কিন্তু মনের কন্ট্রোল কখনো হয় কখনো হয় না কারণ কি বলো কন্ট্রোলিং পাওয়ার পাওয়ারের অভাব এটা এখন আরও বাড়ানোর প্রয়োজন আছে কারণ সময় অতি সন্নিকটে অর্ডার করো ঠিক যেমন হাত তুলতে যদি চাও তো হাত তুলে থাকো ক্র্যাক যদি না থাকে তো তুলে তো থাকো তাই না সেরকমই মনের ক্ষেত্রেও এই সূক্ষ্ম শক্তিকে কন্ট্রোলে আসতে হবে আনতেই হবে অর্ডার করো স্টপ তো যেন স্টপ হয়ে যায় সেবার জন্য ভাবলে আর সেবাতে লেগে গেলে পরম ধামে চলো বলার সাথে সাথে যেন পরম ধামে চলে যায় এমনভাবে মনকে অর্ডার করো এমনভাবে মনের প্র্যাকটিস করো সূক্ষ্ম চলো বললে সেকেন্ডে পৌঁছে যাবে যা ভাবছ তা অর্ডারে হোক এখন এই শক্তিকে বাড়াও ছোট ছোট সংস্কারে যুদ্ধে সময় খুইয়ে দিও না আজ এই সংস্কারকে তাড়ালে কাল তাকে তাড়ালে কন্ট্রোলিং পাওয়ার ধারণ করলে তাহলে আর আলাদা আলাদা সংস্কার সংস্কারের টাইম লাগাতে হবে না ভাবতে হবে না করতে হবে না বলতে হবে না স্টপ তো যেন স্টপ হয়ে যায় এটা হলো কর্মাতীত অবস্থা পর্যন্ত পৌঁছানোর বিধি অতএব কর্মাতীত হতে হবে তো না বাপদাদও বলেন তোমাদেরই হতে হবে আর কেউ আসবে না তোমরাই হবে তোমাদেরই সাথে নিয়ে যাব। কিন্তু কর্মাতীতকে নিয়ে যাব এটাই হলো শ্রেষ্ঠ যুক্তি সাথে যাবে নাকি পেছনে পেছনে আসবে বাচ্চারা বলে সাথে যাব বাবা এটা তো খুব ভালো বলছো সাথে যাবে হিসাব চুকিয়ে যাবে এতে হাজি বলনি কর্মাতীত হয়ে সাথে যাবে যাবে তো না সাথে যাওয়া অর্থাৎ সাথী হয়ে যাওয়া যুগল তো উত্তম হওয়া চাই নাকি লম্বা কিংবা ছোট সমান হওয়া উচিত তো না সুতরাং কর্মাতীত হতেই হবে তো কি করবে এখন নিজের রাজ্য ভালো করে সামলাও প্রতিদিন নিজের দরবার বসাও রাজ্য অধিকারী তোমরা তাই তো না সুতরাং নিজের দরবার লাগাও কর্মচারীদের থেকে তাদের অবস্থা জিজ্ঞাসা করো চেক করো তারা অর্ডারে চলছে কি ব্রহ্মা বাবু রোজ দরবার বসিয়েছেন এইভাবে প্র্যাকটিস করেছেন ভুল কি অভুল বানিয়েছেন তোমাদেরকেও তোমাদের কপি আছে তো না তাদেরকে বলো দেখাও ব্রহ্মা বাবু পরিশ্রম করেছেন প্রতিদিন দরবার বসিয়েছেন তবে কর্মাতীত হয়েছেন তো এখন কত টাইম প্রয়োজন নাকি আবার এডি তোমরা এই অবস্থা দ্বারা সেবাও ফাস্ট হবে কেন কেননা একই সময়ে মনসা শক্তিশালী বাঁচা শক্তিশালী সম্বন্ধ সম্পর্কে আচার আচরণ আর সবকিছু শক্তিশালী একই সময়ে এই তিন সেবা খুব ফাস্ট রেজাল্ট বের করবে এমন মনে করো না এই সাধনায় সেবা কম হবে না সফলতা সহজভাবে অনুভব হবে আর সবাই যে সেবারই নিমিত্ত রয়েছে যদি সংগঠিত রূপে এমন স্টেজ বানায় তবে পরিশ্রম কম এবং সফলতা বেশি হবে সুতরাং বিশেষ অ্যাটেনশন কন্ট্রোলিং পাওয়ার বাড়াও সংকল্প সময় সংস্কার সব কিছুর উপরে কন্ট্রোল হবে বহুবার বাপদাদা বলেছেন তোমরা সবাই রাজা যখন যেভাবে চাও যেখানে চাও যত সময় চাও সেইভাবে মন বুদ্ধিকে ল অ্যান্ড অর্ডারে চলতে দাও তুমি বললে করতে হবে না আর তবু হয়ে চলছে করে চলেছে তবে তো সেটা ল অ্যান্ড অর্ডারে নেই তো স্বরাজ্য অধিকারী আপট রাজ্যকে সদা প্রত্যক্ষ স্বরূপে আনো আনতে হবে তো না তোমরা আনছো কিন্তু বাপদাদা বলছেন তো না সদা শব্দ অ্যাড করো বাপদাদা এখন লাস্টে আরেকবার আসবেন তার জন্য একটা টার্ন থাকছে তোমাদের এই লাস্ট টার্নে বাবা তোমাদের রেজাল্ট জিজ্ঞাসা করবেন পনেরো দিন তো থাকছে তাই না তো পনেরো দিন কিছু তো করে দেখাবে টিচাররা বলো পনেরো দিনে রেজাল্ট হবে আচ্ছা যারা মধুবনের তারা পনেরো দিনে রাজাল দেখাতে পারবে এখন বলো হা কি না এবার হাত তোলো সবাই হাত তুলেছে নিজেদের হাতের মান রেখো যারা মনে করে চেষ্টা করবে সেরকম যারা সচেষ্ট তারা হাত ওঠাও জ্ঞান সরোবর শান্তিবনের তোমরা উঠে দাঁড়াও বাপদাদা মধুবন জ্ঞান সরোবর শান্তিবনের মুখ্য নিমিত্ত ভাই বোনদের সামনে ডেকেছেন বাপদাদা তো তোমাদের ডেকেছেন তোমাদের সাক্ষাৎকার করানোর জন্য তোমাদের দেখে সবার খুশি হয় এখন বাপদাদা কি চাইছেন সেটা বলছেন পাণ্ডব ভবন শান্তি ভবন জ্ঞান সরোবর হসপিটাল এই চারধাম তো রয়েছে পঞ্চমটা ছোট চারটের প্রতি বাপদাদার একটা আশা আছে বাপদাদা তিন মাসের জন্য চার ধামে অখণ্ড নির্বিঘ্ন অনর স্বরাজ্যধারী রাজাদের রেজাল্ট দেখতে চান তিন মাস যেন এখান ওখান থেকে কোনো বিষয় সম্পর্কে শোনা না যায় সব স্বরাজ্য অধিকারী নম্বর ওয়ান তিন মাসের জন্য এমন রেজাল্ট হতে পারে নির্ভর ভাইয়ের প্রতি পাণ্ডবদের তরফ থেকে তুমি আছো হতে পারে দাদি তো রয়েছেন কিন্তু সাথে তো এই যে বসে আছে সবাই আছে হতে পারে দাদি বলেন হতে পারে পাণ্ডব ভবনের যারা বসে আছে তারা হাত তোলো হতে পারে আচ্ছা মনে করো কেউ দুর্বল তার কিছু যদি হয়ে যায় তাহলে তোমরা কি করবে তোমাদের সাথে যারা রয়েছে তাদেরও সাথ দিয়ে রেজাল্ট বের করবে এই বিশ্বাস আছে তোমাদের এত মনোবল রাখো তোমরা হতে পারে নাকি শুধু নিজের জন্য সাহস আছে অন্যদের ব্যাপারগুলো সময়িত করতে পারবে তাদের ভুল সমায়িত করতে পারবে বায়ুমণ্ডল বায়ুমণ্ডলে ছড়িয়ে দেবে না সময় করবে এটুকু করতে পারবে তো তোমরা জোরে বলো হা বাবা হাজি বাবা অভিনন্দন তিন মাসের পরে রিপোর্ট দেখব কোনো স্থান থেকেই যেন কোনো খারাপ রিপোর্ট না আসে একে অপরকে ভাইব্রেশান দিয়ে সমায়িত করে দিও আর ভালোবাসার সাথে ভাইব্রেশান দিতে হবে কলহ বিবাদ যেন না হয় এইভাবেই ডবল বিদেশিও রেজাল্ট দেবে তো না সবাইকে হতে হবে তাই না ডবল বিদেশি যারা মনে করে নিজের সেন্টারে সাথীদের সাথে তিন মাসের রেজাল্ট বের করবে তারা হাত তুলো যারা ভাবছ চেষ্টা করবে বলতে পারছ না তারা কেউ আছে তো হাত তুলো স্বচ্ছ হৃদয় যাদের হৃদয়ে স্বচ্ছ তাদের সহায়তা লাভ হয় আচ্ছা এরপর বাপ বাপদাদা সবজনের ভাই বোনদেরও হাত তুলিয়েছেন তথা নিজের স্থানে দাঁড় করিয়েছেন প্রথমে মহারাষ্ট্র দিল্লি কর্ণাটকের ভাই বোনদের দান করিয়েছেন এবং প্রতিজ্ঞা করিয়েছেন তারপরে যারা ইউপি থেকে তাদের সেবার অভিনন্দন জানিয়েছেন চতুর্দিকের সকল স্বরাজ্য অধিকারী আত্মাদের সদা অখণ্ড রাজ্যের যোগ্য আত্মাদের যারা সদা বাবার সমান কর্মাতীত স্থিতিতে পৌঁছায় বাবাকে ফলো করে এমন তীব্র পুরুষার্থী আত্মাদের যারা সদা একে অপরকে শুভ ভাবনা শুভকামনার সহযোগ দেয় এমন শুভচিন্তক বাচ্চাদের স্মরণের স্নেহ সুপ্রভাত আর নমস্কার আজকের বরদান বিঘ্নকারী আত্মাকে শিক্ষক মনে করে তার থেকে পাঠ পড়ে অনুভবী মর্ত অর্থ হলো যে আত্মারা তৈরি করার নিমিত্ত হয় তাদের বিঘ্নকারী আত্মা হিসাবে দেখো না তাদেরকে সদা পাঠ পড়ানোর সামনে এগিয়ে দেওয়ার জন্য নিমিত্ত আত্মা মনে করো অনুভবী বানানো শিক্ষক মনে করো যখন তোমরা বলো যে নিন্দা করে সে মিত্র তখন সে বিঘ্নকে পাশ করিয়ে অনুভবী বানানো শিক্ষক হয়ে গেল সেজন্য বিঘ্নকারী আত্মাকে সেই দৃষ্টিতে দেখার পরিবর্তে সব সময়ের জন্য বিঘ্ন থেকে পার করানোর নিমিত্ত অনর বানানোর নিমিত্ত মনে করো এর থেকে আরও অনুভবের অথরিটি বৃদ্ধি হতে থাকবে স্লোগান কমপ্লেনের ফাইল শেষ করে ফাইন আর রিফাইন হও আচ্ছা ওম শান্তি